रास्ते में अचानक गाड़ी को रोका, हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़ फोड़ कर पुलिस प्रशासन गया, हमको थाने में रख दिया। लड़की लेके भाग रहे थे, क्या बोलेंगे? नहीं कुछ नहीं, वो भी बेटियाँ आई हम लोगों से माफ़ी मांगने लगी। हमने कहा बेटी हमारा ही कोई पाप उदय हुआ जो हमको ये दंड भोग होना। झूठा क्या चाहते हैं अभी? क्या चाहते हैं? क्या चाहते हैं? পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়ায় গ্রামবাসীদের হাতে আক্রান্ত সাধুরা, নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে। গঙ্গা সাগরে যাওয়ার পথে তিন সাধুর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার গৌরাঙ্গডি এলাকায়। বৃহস্পতিবার পুরুলিয়া কাশীপুরে আক্রান্ত হন উত্তরপ্রদেশের বেরলি থেকে আসা তিন সাধু। অভিযোগ তাদের মারধর করা হয়, ভাঙচুর করা হয় তাদের সঙ্গে থাকা গাড়িও। স্থানীয় বাসিন্দাদের পাল্টা অভিযোগ, তিন সাধু সহ পাঁচজন ব্যক্তি এলাকার কিছু তরুণীকে নিগ্রহের চেষ্টা করে, তারপরই গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়। পরে পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে। অভিযুক্ত 12 জনকে আজ রঘুনাথপুর আদালতে তোলা হয়। গত বৃহস্পতিবার কাশীপুরে গৌরাঙ্গটির গ্রামে উত্তরপ্রদেশের বেরেলি থেকে গঙ্গা সাগরের উদ্দেশ্যে আসা তিন সন্ন্যাসী গ্রামে আসেন। পাঁচজনের একটি চার চাকার গাড়িতে গঙ্গা সাগর যাচ্ছিলেন তারা। স্থানীয় একটি দোকানদারকে জিজ্ঞেস করলে বাঁকুড়া যাওয়ার রাস্তা কোন দিকে তারা জিজ্ঞেস করেন। সেই সময় দোকানদার তাদের কাছে জানতে চায় তারা কোথা থেকে এসেছেন। তারা জানায় যে তারা গঙ্গা সাগরে যাবেন। স্থানীয়দের অভিযোগ, সেখানে তিন তরুণী সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় গাড়ি দিয়ে তাদের পিছু ধাওয়া করেছিল ওই সাধুরা। ভয়ে ওই তরুণীরা সাইকেল ফেলে পাশের একটি ইট ভাটায় পৌঁছায়। ছেলে ধরার গুজব রটতে ওই গাড়িকে ঘিরে ধরে এলাকার মানুষ মারধর করে ওই সাধুদের, ভাঙচুর করা হয় গাড়িতেও। এসে হাম যা রয়েছে গঙ্গা সাগর কে লিয়ে রাস্তে মে অচানক গাড়ি কো রোকা, হাম লোগো কে সাথ মে ধাক্কা মুক্কি কি আর মারপিট কি আর গাড়ি কো তোড় ফোড় কর পুলিশ প্রশাসন গিয়া হামকো থানে মে রাখ দিয়া। कितने आदमी थे? कितने आदमी ने मर्डर किया आपने? कोई पता नहीं सर, न जाने 200 आदमी थे, न जाने 300 थे, हमको तो बेहोशी आ गई। उन लोगों ने बुलवा है कि लड़की लेके भाग रहे थे, क्या बोलेंगे आप? नहीं कुछ नहीं, वो भी बेटियाँ आई हम लोगों से माफ़ी मांगने लगी। हमने कहा बेटी हमारा ही कोई पाप उदय हुआ जो हमको ये दंड भोग होना। झूठा आरोप किया। क्या चाहते हैं अभी? क्या चाहते हैं? क्या चाहते हैं? अब सर हम कुछ नहीं चाहते हैं क्योंकि हम तो रास्तागीर संत हैं। तीन लोग क्या है उसका पनिशमेंट चाहते हैं, शास्ति चाहते हैं? जी नहीं, कुछ नहीं चाहते। आप कहाँ जाएंगे अभी? अब हम अपने आश्रम को ही जा रहे हैं बलि। अब लोग गंगा सागर नहीं जाएंगे? अब नहीं जाएंगे क्योंकि गाड़ी हमारी सब टूट गई। चलो धन्यवाद। नाम क्या है? मुझे मधुर कहते हैं, मधुर गोस्वामी। वो दोनों का प्रमोद गोस्वामी और सुनील गोस्वामी। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।